लम्याति नजीरु का फी नजरीन लम्याति नजीरु का मिसले तू ना शुद्ध पैदा जाना जगरा जो को ताज तुरी सरसु है तुझी को शहे दूसरा जाना चित्कार दे बोलो ना सुभानअल्लाह सोनी मैं जुआ से ना तू यहाँ जुआ सो ना तो तुम चाहिए ना तो खुद तुम अल्लाह चिश्ती टीवी ऑनलाइन सुन्नियत प्रचारे आम्रा मोहन रब्बुल आलमीन के दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बुल आलमीन पवित्र चांद माहे रजबुल मुरज्जब एक चांदी मासे एक दिक दिए सुल्तानुल हिंद खाजा गरीब नवाज रुसे पाक अफर दिक दिए खाजा बंगाल इमाम अहले सुन्नत हुजूर किबला शाह सैयद अजीज उल हक अल कादरी रहमतुल्लाह अलैह जार रक्तेर बिनिमये जार कुर्बानीर बिनिमये जार रक्तेर बिनिमये एई बांग्लार मानुष आमरा इस्लामेर सठिक रूपरेखार नाम जाहले सुन्नत से आहले सुन्नत वाल जमातेर विशुद्ध दर्शन আমরা নির্ভুল ভাবে পেতে আমরা সক্ষম হয়েছি যে গাজী দিন মিল্লাতের কুরবানির ঋণ কিয়ামত পর্যন্ত বাংলার কোন সুন্নি মুসলমান আমরা তার ঋণ পরিশোধ করতে পারব না সেই গাজী দিন মিল্লাতের স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নার আলোচনা শুনে বিশেষ করে গাজী দিন মিল্লাত ইসলামের নামে যারা বাতিল ফেরকার ঢুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিল গাজী দিন মিল্লাত কোরআন সুন্নাহর অকাট্য দলিল দিয়ে বাতিল ফেরকার বাতুলতা খণ্ডন করে বিশ্বের জমিনে ইসলামের সঠিক রূপরেখা সুন্নিয়তের দর্শনকে তুলে ধরতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি এই মুহূর্তের মধ্যে বাংলাদেশ তথা গোটা বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইমামতের দায়িত্ব পালন করেছেন ইমামতের দায়িত্ব পালন করে গোটা জিন্দেগী কুরবানি দিয়ে নবীকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতমুন নবীন আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয় নবীর প্রেমে কি করতে হয় গাজী দিন মিল্লাত প্র্যাকটিক্যাল বাংলার মানুষকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তার জীবনী অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য পাশাপাশি আপনারা যারা গতকাল থেকে না কয়েকদিন থেকে পর্যন্ত এমন মানুষ আছে যারা গাজী দিন মিল্লাতের ওরসে পাকের মধ্যে এসেছেন আমি আপনাদের শুকর আদায় করছি বিশেষ করে এই দরবারের যারা গদিনশীল যাদের অত্যন্ত কুরবানির বিনিময়ে সুন্দর সিস্টেমে জাতি যেন গাজী দিন মিল্লাতের দরবারে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের জুবানের মাধ্যমে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ঈমান আকীদা যেন মজবুত করতে পারেন আমলি জীবনে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো যেন সংশোধন করতে পারে এই ধরনের মাহফিলের ব্যবস্থা করেছেন এই জন্য এই দরবারের সাথে যারা সংশ্লিষ্ট আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি
পাশাপাশি আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রাণপিসে ভাইরা, আসলে আমি খুবই অসুস্থ দুর্বল, এখানে আসা ওয়াজ না, আমি এখানে না আসতে চেয়েছিলাম, একটু জিয়ারত করে চলে যাব। কত ফুগরাম, অনেক ফুগরাম করেছি, জানি না মালিক কতটুকু কবুল করছেন। আমি অনেক বলছি যে আমি শুধু জিয়ারত করে চলে যাব, সুটমিও মানছি না, ছেলেরাও মানছে না, এই জন্য আমি একটু সালাম দিতে এসেছি। তবে অনুরোধ থাকবে, এখন আমাদের গড়ে যেখানে আমরা বাতিল ফেরকার সাথে মোকাবেলা করার কথা, সেইখানে দেখা যায় সুন্নি মুসলমানের ভিতরে একদিক দিয়ে শিয়ে মতবাদ ঢুকে যাচ্ছে, অপর দিক দিয়ে খারিজি মতবাদ ঢুকে যাচ্ছে। যে সময় ইমান রক্ষা করা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত এমন সময় আসতেছে জ্বলন্ত একটা আগুনের কয়লা, হাতের তালুতে রাখার যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান রক্ষা করা। আসলে সেই কঠিন সময় আমরা অতিক্রম করে যাচ্ছি, তবে বিনয়ের সাথে বলবো, সংকীর্ণতা পরিহার করতে হবে, হাসদ হিংসা পরিবর্তন করতে হবে। আলা হযরতের একটা শের বারবার মনে পড়ে, এক তরফ আদায় দিন, এক তরফ হাসি দিন, বান্দায়ে তানহা শাহা তুম পে করুড়ুদু। ইয়া রাসূলুল্লাহ, এক দিক দিয়ে দুশমনের রাসূল বাতির ফেরকা, অপর দিক দিয়ে হিংসুক, আমি মাঝখানে একলা পড়ে আছি। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, সংকীর্ণতা পরিহার করতে হবে, পাশাপাশি হাসত হিংসা গীবত চুগলি নাম্মামি এগুলো আমাদের পরিহার করতে হবে, কারণ এগুলো থাকলে আপনি সুন্নিয়তের দর্শন বুঝবেন না। আমি সুন্নিয়তের দর্শন বুঝবো না, সুন্নিয়তের দর্শন বুঝার জন্য কলব পরিষ্কার থাকতে হবে। কলবের মধ্যে যদি রোগ সৃষ্টি হয়, আপনি জীবনে কোনোদিন সত্যিকার কোরআন হাদিস আপনি কোনোদিন বুঝবেন না। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, আসলে আমাকে বয়সের চাপ, কাজের চাপ, আমি এখন বসতে হয় চেয়ারের মধ্যে, তো অনেক অনেক বারে মনে করে এখানে হুজুরের দরবার, এখানে চেয়ারে বসবেন কেন? মশলা বুঝা তো সহজ না, অনেক সময় ছেলে বাবার কাঁধেও বসতে পারে, সেই মশলা তোমাদের জানা নাই, অনেক সময় ছেলে বাবার কোলে বসতে পারে, বাবার কাঁধে বসতে পারে, এখানে আসনবিয়ত নাই, আমাদের মধ্যে এখনো আসনবিয়ত রয়ে গেছে, এই মশলাগুলো আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে কয়েকটা মশলা, একটা মশলা হলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমাদের যারা আকাবিরিন আলা হযরত মুজাদ্দিদে দীনে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাই, গাজী ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলার পরে দীর্ঘ 53 বছর ধরে বাংলার জমিনে দিনে সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করে গেছেন, রহনুমায়ে শরীয়ত তরিকাতুল মুরশিদ বরহক আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই যে দায়িত্ব পালন করে গেছেন, সে ইমামদের মাধ্যমে বা উলামায়ে আহলে সুন্নতের মাধ্যমে আমরা নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমরা বেশ কম সবাই ওয়াকিফ হল আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা মশলা হলো, আল্লাহ যুগে যুগে কালে কালে এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট শতভ্রষ্ট মানুষকে হেদায়ত করার জন্য যত নবী রসুল
আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগুলো মানব জাতি থেকে পাঠিয়েছেন কোন জাতি থেকে আর জুরমানে কোন জাতি থেকে সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কোন জাতি থেকে মানব জাতি থেকে পাঠিয়েছেন কারণ আল্লাহ কোন জিন জাতি থেকে নবী পাঠান নাই আল্লাহ কোন ফেরেশতা থেকে নবী রাসূল পাঠান নাই যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন সবগুলো প্রত্যেককে মানব জাতি থেকে আমি একান্তকে একটা কথা না বলে পাচ্ছি না বর্তমান মাদ্রাসা কিংবা স্কুলের যে সিলেবাস করেছে এখানে বিজ্ঞানের নাম দিয়ে এমন কিছু জিনিস ঢুকানোর চেষ্টা করছে যে বান্দর থেকে নাকি মানুষ আমরা গাজী দিনী মিল্লাতের দরবার থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা সবাই একমত আছে কিনা হাত উঠিয়ে বলতে হবে আমি কয়েকটা কথা বলবো একটা হলো বান্দর থেকে মানুষ মারা মানে গোটা মানব জাতিকে কলঙ্কিত করা ঠিক কি না ভাইরা আমার মানব জাতিকে কলঙ্কিত করা বানর থেকে মানুষ মারা মানে গোটা মানব জাতিকে কলঙ্কিত করা এই দেশের মানুষ এই কথা যদি আমরা বুঝতাম স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক পাবলিক হোক যাই হোক কেন মানব মানবতা মানব জাতিকে আমরা মানব জাতি কেন মানব জাতিকে কলঙ্কিত করা হলো আমরা সরকারের কাছে তার বিচার দাবি করছি ঠিক কি না ভাইরা আমার আর যারা বলে বানর থেকে মানুষ আমি অত্যন্ত সরকারের কাছে বিনয়ের সাথে বলবো ওই যারা এগুলো লিখছে বানর থেকে মানুষ এই কথা লিখছে যারা সমর্থন করছে মেহরবানি করে এদেরকে বাংলাদেশের বিভিন্ন সিরিয়াখানা আছে তাদেরকে সিরিয়াখানার মধ্যে প্রেরণ করা হোক কারণ তোমরা বানর যারা কথা লিখছে সে এক বানর তাকে জন্ম দিয়েছে আরেক বানর এটাকে সমর্থন যারা করে তারা আরেক বানর আমার আমরা বানরের জন্ম নই আমরা আদম আলাইহিস সালামের সেনা সন্তান জান্নাতি বাবা আল্লাহ যে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন জান্নাতে আমাদের মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম ওনাকে বানানো হয়েছে জান্নাতে তাদের বিবাহ সাথী জান্নাতে আমরা জান্নাতি মা বাবার ছেলে সন্তান ঠিক কিনা ভাইরা আমার অতএব এই তকবীর করে দিও অতএব যারা বলে বানর থেকে মানুষ আমি সরকার কাছে অনুরোধ জানাবো এদেরকে এখানে মানুষের সমাজে রাখতে পারবেন না এদেরকে পাঠিয়ে দিতে হবে মান বানরের সমাজে সিরিয়াখানার মধ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আমরা এক সেকেন্ডের জন্য এই দর্শন আমরা মানব না সবচাইতে বড় মজার বিষয় যত নবী রাসূল পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন সবগুলো কিন্তু মানব জাতি থেকে কথা বলছেন আপনারা সবগুলো কি আমি এই কথাগুলো এই জন্য বলছি বর্তমান আমরা রাসূল পাক ইসলামের নূরের হাদিসগুলো বর্ণনা করতে 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 এমন ভাবে করে ফেলছি একদল মানুষ রাসূল পাক ইসলামকে জিনসে বশর এটা মানতেও চাচ্ছে না নবীদের জিনসে বশর নবী যে মানব জাতি থেকে আসছেন এটা অনেকে মানতে চাচ্ছে না গাজী দিন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাই ওনার অকাট্য বাণী দিওয়ান আজিদের মধ্যে রয়েছে গাজী শের বাংলেন মোহাম্মদ গর্চে আজ জিনসে বাশার হাস নাজির আশদার জাহান লেকিন মহালাস সালাতুনে আল গাজী শের বাংলা রহমতুল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও জিনসে বাসা যদিও মানব জাতি থেকে আসছেন সৃষ্টি জগতে তার কোনো তুলনা নাই তার কোনো উপমা নাই রসুল বশর না রসুল খায়রুল বশর
আমার আলা হযরত কত সুন্দর করে বলছেন, এক সময় পড়তাম, এখন তো বয়সের কারণে পড়া যায় না। তারপরও আলা হযরত বলেন, লামিয়াতি নাজিরুকা ফি নাজরিন, লামিয়াতি নাজিরুকা মিসলে তু না শুধু পেদা জানা, জগরা জগ তাজ তুরি সরেসু, হে তুজি কো শহে দুসেরা জানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সলিম আজু আছে না? তুই আজু আছো না? আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদ, বাম জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিল না রে দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নবিয়েনা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা, আল্লাহ তুমি দয়া নসিব কর হর নবীজিকে নাদ কইয়া কবর দেশে নিয়না। আল্লাহ সাইয়্যিদিনা নবিয়েনা আমি কি বলছিলাম, সমস্ত নবী রসুলগুলো কোন জাতি থেকে? একটু সবার চিৎকার দিয়ে বলতে হবে, সমস্ত নবী রসুল হলো কোন জাতি থেকে? সবগুলো মানব জাতি থেকে। আল্লাহ কোন ফেরেশতা জাতি থেকে নবী রসুল পাঠান নাই, কোন জিন জাতি থেকে নবী রসুল পাঠান নাই। যত নবী রসুল এসেছেন কোন আর জন্য কোন জাতি থেকে? এবার কোরআন শরীফ আয়াত শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. الله الخليل سيدنا إبراهيم عليه السلام خانه كعبة كنا نرمانه پوره খানে কাবার সামনে নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, তন্মধ্যে একটা দোয়া হলো, আয় আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তিলাবাত করবেন, যে রসুল তাদেরকে তোমার কিতাবের তালিম দিবেন, যে রসুল তাদেরকে হেকমত শিখাবেন, যে রসুল তাদের অন্তর পবিত্র করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা শুনুন, بسم الله الرحمن الرحيم، لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم. الله বলেন, আল্লাহ নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় এহসান করেছেন যে তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহর রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।
মাদ্রাসার ছাত্র এই আয়াতের তাফসীর পড়লে মিন আমফুসিহিম আরেকটা কেরাত পাবে মিন আমফাসিহিম যখন আমফুসিহিম হবে মিন জিনসিহিম বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা সৈয়দ মাহমুদ আলোসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন রাসূল পাঠানো হয়েছে মানব জাতি থেকে কুত থেকে মানব জাতি থেকে সমস্ত নবী রাসূল কুত থেকে রাসূল পাকের বশরিয়তকে মানতে হবে পাশাপাশি রাসূল পাকের নূরানিয়তকেও কি করতে হবে মানতে হবে কিন্তু বর্তমানে এমন একটা দর্শন শুরু হয়ে গেল নবীকে নবীনাকে মানব বলা যাবে না আমার মুর্শিদে করিম তাজুশ শরিয়া আলা হযরতের বংশের মধ্যে এত বড় বিজ্ঞাত আলেম যার উপাধি তাজুশ শরিয়া উনি স্পষ্ট লিখেছেন কেউ যদি রাসূলের পাশে ইসলামের বশরিয়তকে যদি কেউ ইনকার করে ফাকাত কাফার সাথে সাথে কাফের হয়ে যাবে রাসূল পাকের বশরিয়তকে মানতে হবে পাশাপাশি রাসূল পাকের নূরানিয়তকে যেমন ফরায়েতের মধ্যে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে তাফসীর ইবনে আব্বাস উনি বলছেন নূর মানে রাসূল কিতাব মানে কুরআন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমার ডাইরেক্ট আমার রাসূলকে কি বললেন নূর বললেন এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক ইসলাম নূরের মানব কিসের মানব মানব কিন্তু মানতে হবে এই আকীদা রাখতে হবে এক নম্বরে এই জন্য ইসলামী আকীদার যে কিতাব এখানে অনেক উলামা ইকরামরা আছেন শরহ আকায়েদুন নসবি শরহুল মুআক্কিফ থেকে আরম্ভ করে নবী রাসূলের ডেফিনিশন কি আন নবিয়্যু হুয়া ইনসানুন আই ইনসানুন কামিলুন মাবউসুন ইলাল খালকি লিতাবলীগিল আহকাম নবী রাসূল সেই ইনসানে কামিল সেই পরিপূর্ণ মানব যাকে পাঠানো হয়েছে মানব জাতির কাছে শরীয়ত তরিকা হাকিকত মারফতে শরীয়তের বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে জাতির কাছে কি করে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলের ডেফিনিশন হুয়া আন নবী হুয়া ইনসানুন আই কামিলুন ইনসানে কামিল অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বিশেষ করে আমাদের নবী কুল সম্রা সাইয়্যিদুল মুরসালিন খাতম নবীন শফিউল মুজনবীন জগত গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি ইনসানে কামিল এবং নূর অনেক ভাইরা প্রশ্ন করবে হুজুর মানুষ নূর হয় কিভাবে নূর মানুষ হয় কিভাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো বিজ্ঞান পড়ার জন্য কোরআন হাদিস সব আপনি বুঝবেন না আপনি যদি বিজ্ঞান রিসার্চ করেন তাহলে আপনি বিজ্ঞানের মধ্যে একটা সমাধান পাবেন যারা বিজ্ঞানের ছাত্র আপনি সেখানে পাবেন একটা প্রাণী বিজ্ঞান যারা পড়ে ওখানে একটা মাছের নাম পাবেন কারেন ফিশ কি নাম একটু হেল্প করুন কি নাম কারেন ফিশ মানে বিদ্যুৎ মাছ কারেন ফিশ মানে বিদ্যুৎ মাছ এখন প্রশ্ন আসবে মাছ বিদ্যুৎ হয় কিভাবে বিদ্যুৎ মাছ হয় কিভাবে এটাকে কেন কারণ কারণ অনেক মানুষ যখন বুঝে আসতেছে না নবী নূরের মানব মানব হলে নূর হয় কিভাবে নূর হলে মানব হয় কিভাবে এই প্রশ্নগুলো যারা করেন আপনাদের বিজ্ঞানের মধ্যে আপনার সমাধান আছে আমার বলছিলাম যে একটা মাছ আছে মাছের নাম কি বললাম কারেন ফিশ মানে বিদ্যুৎ মাছ আমি এটাকে বিদ্যুৎ মাছ কেন বলে পরে দেখলাম যে এই মাছটার একটা বিশেষত্ব এই মাছের যখন কি লাগে তার ভিতরে একটা অটোমেটিক অটো মেশিন আছে এটা অটোমেটিক চালু হয়ে যায় এই মেশিনটা যখন চালু হয়ে যায় তখন মাছের মাছের মাথা থেকে লেজ পর্যন্ত গোটা বডিটা গোটা শরীরটা বিদ্যুতে পরিণত হয় তখন সে মাছের জাকের মধ্যে দৌড় দেয়
যখন মাছের জাকের মধ্যে দর দে সে মাছের জানেবামে যে মাছগুলো লাগে ওই কারেন্টে দরলে যেভাবে মালকি নড়াচড়া করতে পারে না সেইভাবে এই মাছগুলো আর নড়াচড়া করতে পারে না এই সিস্টেমে মাছ ধরে সমুদ্রের কাছে গিয়ে এই মাছগুলো কে কে এই মাছের জীবন বাঁচায় এই জন্য এই মাছের নাম কারেন্ট ফিশ বিদ্যুৎ মাছ তাহলে আপনাকে মেনে নিতেই হবে এটা আল্লাহর একটা বড় কুদরত ঠিক কি না কিন্তু কারেন্ট ফিশ যে আল্লাহর কুদরত সবচেয়ে বড় কুদরত হলো নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কি না ভাইরা আমার আমি কথাটা ক্লিয়ার করতে চাচ্ছি বর্তমান সুন্নি মুসলমানের মধ্যে একদল সুন্নি মুসলমান আলেম পর্যন্ত হয়ে গেছে যারা রাসূলের পাকের বশরিয়তকে ইনকার করে রাসূলকে মানা মানতে চায় না আমি আপনাদের সামনে আরেকটা জিনিস দেখতে বুঝাতে চাই আমার নবীর বংশকুষ্টি আছে তো কি আপনার কথা বুঝতেছেন না মনে হয় আমার নবীর বংশকুষ্টি আছে আপনি বুখারী শরীফ খুলেন না আদনান পর্যন্ত আমার নবীর আব্বা আব্দুল্লাহ থেকে আমার নবীর আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার বাবা আব্দুল্লাহ জন্তার থেকে যে সব বাবার পৃষ্ঠ দিয়ে পৃথিবীর জমিনে এসেছেন একেবারে ইখতিলাফ ছাড়া দ্বন্দ্ব ছাড়া আদনান পর্যন্ত আরবি আদনান আদনান পর্যন্ত বংশকুষ্টি ইমাম বুখারী নকল করেছেন আদনান থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মতান্তরে কয়েকটা রাবাইতে আদম আলাইহিস সালাম থেকে কিভাবে আমার নবী আসলেন তার ওনার একটা বংশকুষ্টি কি কথা বলছেন না কেন আর জোরে বলুন আপনি যদি রাসূলের পাককে মানুষ না মানেন বংশকুষ্টি আসলো কোথ থেকে আমি কি কথা বুঝাতে পারলাম আর বিশেষ করে রাসূল নবী যদি মানব না হয় আমরা যে মানুষ আমাদের দাম কি আমাদের দাম কি ইনসানিয়ত তো ফখর হুয়া উনকি জাত পর কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানব জাতি অহংকার করবে জাতে মুস্তাফার উপর ঠিক কি না ভাইরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আমাদের নবী না সমস্ত নবী রাসূল যতগুলো আল্লাহ দুনিয়াতে বিশ্বের লক্ষবষ্ট শতবষ্ট মানুষকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন নবী রাসূল সবাই কোন জাতি থেকে কথা বলেন সবাই কোন জাতি থেকে তবে ওনার সাথে পৃথিবীতে কারো তুলনা আমার মত তোমার মত অমুকের মত নাই মত হবে কোত থেকে ওনার মত তো আল্লাহ কাউকে সৃষ্টিও করেন অতএব রাসূলের পাক ইসলাম নূরের মানব গাজী শের বাংলা এক শের বলে দিয়েছেন মোহাম্মদ গর চেয়াজ জিনসে বশার হাস নজির আসদার জাহালে কিন মহানাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বা মানব জাতি থেকে আসছেন সৃষ্টির মধ্যে তার কোনো উপমা উদাহরণ মেসার তুলনা নাই আমার নবী আমার নবী সৃষ্টির অতুলনীয় সবসে আউলা सबसे बा तुम क्या नो हमें तो तुम आरो बारे बोले अरे ना इबे तो क्या बोला आरो बारे बोले हो अल्लाह आरो दौलत तुम इतनी बारे दो आमीन बोलें असले आमीन शरीर আরো অনেক মাসলা মাসায়েল এগুলো আমাদের কি ক্লিয়ার করা দরকার এখন আমাদের মধ্যে সুন্নি নাম দিয়ে একদল মানুষ আছে যারা নবীর সাহাবাকে গালি দিচ্ছে যেখানে আমার রাসূল ডাইরেক্ট বলছেন ইদা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহ আলা শাররিকুম যখন তোমরা ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার সাহাবাকে কি দেয় গালি দে তোমরা নীরব ভূমিকা পালন করিও না সাথে সাথে বলে দাও তোমাদের এই দুষ্টামির উপর আল্লাহর অভিশাপ আল্লাহর লানত একদল আছে সিদ্দিক আকবরকে গালি দিচ্ছেন ফারুক আজমকে গালি দিচ্ছেন একদল আছে হযরত সাইয়েদনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছেন অনেক সাহাবাকে গালি দিচ্ছেন আমি একেবারে কোরআন শরীফের আয়াত দিয়ে বুখারী শরীফ দিয়ে
কোরআন হাদিস হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছি যে আমিরে মাবিয়াকে এক সেকেন্ডের জন্য বাগে বলা যাবে না, তবে ওনার হত্যায় ইস্তেহাদি হয়েছে এটা মানতে হবে। তে এই বিষয়ের উপর অনেক আলোচনা হয়েছে, পাশাপাশি আমার নবীর বংশ আওলাদ রাসূল যাদের পবিত্রতার পর কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। রাসূল পাকের বংশধর যারা আহলে বাইত যারা এদের পবিত্রতার উপর কোরআনে পাকের আয়াত কি হয়েছে নাযিল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি এক বাতিল সরকার মৌলবি হঠাৎ করে বলে ফেললো রাসূল পাকের মেয়ের জামাতা আলী শরাব হারাম হওয়ার আগে শরাব পান করে মাগরিবের নামাজ মাতাল অবস্থায় নাউজুবিল্লাহ মাগরিবের নামাজ পড়াতে গিয়ে সূরা কাফিরুন ভুল করছে নাউজুবিল্লাহ বলেন না। আবার আমাদের অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতে মতাদর্শ অনেক উলামা পর্যন্ত এই মশলার মধ্যে জড়িয়ে পড়েছে। আমি দুই হাত করে জোরে করে বলবো তাহকিকাতের ময়দানে কোন খোলা আছে আমার নবীর বংশের মধ্যে বলো যে তখন তো শরাব হারাম হয় নাই। আমি হাদিস বললে আমি বুখারী হাদিস পড়েছি কিতাবুল আশরেবা আমার রাসূল এই রজব চাঁদের 26 তারিখ যখন মেয়েরা যাচ্ছিলেন ইমাম বুখারী হাদিস নকল করছেন আমার রাসূল ফিলিস্তিনের ইলিয়া নামক শহরে যখন পৌঁছে গেলেন জিবরিল নবীর সামনে দুই পেয়ালা নাস্তা দিলেন, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে কি শরাব। আমার নবী উভয় পেয়ালা দেখলেন, উভয় পেয়ালা দেখে আমার নবী দস্ত মুবারক বাড়িয়ে দুধের পেয়ালা নিলেন। কিসের পেয়ালা নিলেন? দুধের, দুধের পেয়ালা নিলেন। আমার রসুল শরাবের দিকে হাত পর্যন্ত বাড়ান নাই। মাওলা আলী শের হুদা এমন এক ব্যক্তি যিনি শৈশবকাল থেকে আমার নবীর কোলে লালিত পালিত হয়ে আসছেন, নবীর আদর্শে আদর্শবান, নবীর চরিত্রে চরিত্রবান। শরাব হারাম, হারামের উপর আয়াত নাযিল না হলেও মাওলা আলীর ভেলায়েতের হাত কি ওইদিকে যাবে? মাওলা আলীর হাত কোন দিকে যাবে? আমার নবী যেই দিকে কথা বলছেন দেখেন, আমার নবী যেই দিকে মাওলা আলী আমার রাসূল বল আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা কি আলী। অতএব এই সমস্ত মাসলা মাসায়েলের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়ে যদি আমরা এগুলোর সাথে জড়িয়ে পড়ি সুস্থ মস্তিষ্কে সঠিক মাসলা সবচেয়ে বড় দুঃখনীয় বিষয় কি জানেন? একজন তো বলে ফেললো শরাব হারাম হওয়ার আগে শরাব পবিত্র ছিল, পবিত্র জিনিস হারাম হয় কিভাবে? আপনি তা বলতে পারেন এর আগে কেউ পান করলে সেটার উপর গুনাহ লেখা যাবে না, আপনি এতটুকু লিখতে পারবেন, কিন্তু এটা পবিত্র ছিল। আরেকটা দর্শন হলো শরাব হারাম হওয়ার আগে অন্য সিয়াবা পান করতে পারলে মাওলা আলী পান করলে সমস্যা কি? এ ধরনের যে যুক্তি আমি বিনয়ের সাথে বলবো আয়াতের তথ্যের কি অন্যান্য সিয়াবার সাথে নাজল হয়েছে না আহলে বাইতে রাসূলের সাথে নাজল হয়েছে? আমরা দুঃখিত, দুঃখিত সুন্নিয়তের ইতিহাসকে গাজী শের বাংলার সুন্নিয়তের মধ্যে আমরা বেঁচে থেকে লাভ কি? নবীর আওলাদ যাদের পবিত্রতার উপর আয়াত নাজল হয়েছে তাদের চরিত্র যদি আমরা শরাবের দাগ লাগাই কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে কোন মুখ দেখাতে পারবো? হ্যাঁ হাদিস আছে, হাদিস অনেক জায়গায় আছে, আমি পড়েছি হাদিস এগুলো, কিন্তু হাদিসের সারার মধ্যে এগুলো চিহ্নিত করে দিয়েছেন লা ইয়াহতাজ্জুবিহি, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। মস্তদরকে হাকামের মধ্যে উনি ডাইরেক্ট বলে দিয়েছেন ইমা শরাব পান করা মাগরিবের নামাজ পড়াতে গিয়ে সূরা কাফিন ভুল করার কথা আলীর দিকে নিসবত করা এটা খারিজিদের সংক্রান্ত। তো বলতে চাচ্ছি একদল হয়ে যাচ্ছে শিয়ার দিকে আর একদল চলে যাচ্ছে খারিজিদেরকে। গাদির শেরে বাংলা দোহাই দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমার আল্লাহ তরফ কথা কিতাব লিখে দিয়েছেন আল মকানাতুল হাইদারিয়া আন ওয়াসমাতে আহদিল জাহিলিয়া ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক আমরা সবাইকে
কুরআন সুন্নাহর আকায়েদের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ভাই ইন